একটা নিয়ে কথা বলেছিল শুনে, সেটা হলো যে আমি বাইরে কাজ করতে পারি, সকলের সামনে কাজ করতে পারি, কিন্তু কেন পারি না, কি একটা ভয় আর একটা কি অস্বস্তি আমার মধ্যে কাজ করে। সেই কারণে আমার গান, আমার নাচ, আমার কাজ সব আমার ঘরে ভেতরে ছিল। আত্মপ্রকাশের মধ্যে দিয়ে আমি একটু একটু করে বাইরে পা রেখেছি। আজ যখন আমি প্রস্থানকে বলেছি যে আমি পারফরমেন্স করবো, কালকে সেটা হয়ে গেছে, আর গানও গাই। কিন্তু এখানে এসে দেখলাম সেই আবার আগের সেই ভয় আর অস্বস্তি আমাকে আবার ঘিরে দিচ্ছে। কিসের ভয়, কিসের অস্বস্তি আমি জানি না। হয়তো ছোটবেলা গাইতাম তখন কিন্তু ভয় অস্বস্তি ছিল না, কোনো ইনহিবিশন ছিল না, কেউ বলে দিত না এত ভুল হচ্ছে, এত এখানে শুরু লাগলো না। যবে থেকে এইগুলো ভাবতে শুরু করেছি তবে থেকে বোধ হয় ভয় লাগতে শুরু করেছে। মানুষে ভয়, ভুলে ভয়, সব কিছুতে ভয়। আজও এখানে যখন গাইতে গেলাম মনে হলো সাটা লাগাতে পারবো না, ভুল হবে। সেই জন্য আপনাদের যদি পেছন ফিরে গাওয়ার চেষ্টা করছি, কিন্তু তারপরেও আমার ব্রেন এতটাই কনসিয়াস যে সেই আমাকে গাইতে দিচ্ছে না। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমি জানি না আপনারা কীভাবে আমাকে এই ব্যাপারে হেল্প করতে পারেন, আপনারা সবাই শিল্পী মানুষ, তো কীভাবে আমাকে হেল্প করতে পারেন জানি না। কিন্তু যদি আমার এই গানটাকে সহজ করে দেন, আমার এই চলাটাকে, জার্নিটাকে সহজ করে দেন, আমি এই আজকের এই স্পেসটার জন্য খুব উপকৃত। আমি জানি না এটা কীভাবে সম্ভব, এটা আপনাদের কাছে আহ্বান থাকলো। আমি চলতে থাকছি, আপনারা আমাকে হেল্প। Thank you.
Who's there?
আমাদের স্টেট কর্মসূচির দ্বিতীয় যে অনুষ্ঠান, আমাদের এই অধ্যায়ে আমরা দুটো প্রযোজনা দেখেছিলাম, গতকাল একটা মোনালিসাই করেছে আর আজ আরেকটি। আজকে প্রযোজনাটি আজকে প্রথমবার আমাদের সঙ্গে উপনীত হয় দেবানতী এবং বিভাস, ওরা দুজন মিলেই এই কাজটি করেছে। Thank you.